গাইস কি যে বলবো আমি, কিছুই ভালো লাগতেছে না। ওই আবারও ইনভাইট দিতেছে। এই মারুফ ভাই, তোমার কি হয়েছে ভাই? তোমারে আমি এতবার ইনভাইট করতেছি, তুমি গ্রুপে আসতেছো না, কি হয়েছে তোমার? খুলে বলবো আমাকে সবকিছু। আমিও তো মারুফ ভাইয়ের ইনভাইট দিলাম, মারুফ ভাই আসতেছে না। আসলে হয়েছেটা কি মারুফ ভাইয়ের? আরে ভাই কিছুই তো হয় না আমার, এমনি খারাপ লাগতেছে, বুঝছো? ভালো লাগে না কিছু। না 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 ভাই, এমনি তো হইতেই পারে না, নিশ্চয় কোনো একটা কারণ আছে। কি হয়েছে ভাই, প্লিজ বলো না আমাকে। আরে হ ভাই, আমাদের বলো না কি হয়েছে। আসলে তুমি এরকম করতেছো কেন, আমাদেরকে একটু খুইলা বলো না। আচ্ছা শুনবা, তাইলে শোনো, আমি না একটা হিপ হপের গ্রুপে গেছিলাম হিপ হপ ব্যাক দেওয়ার আগে। ও ভাই, হিপ হপ ভাই, বিগ ফ্যান ভাই, বিগ ফ্যান ভাই, আমার গ্রুপে হিপ হপ ভাই, আমি স্বপ্ন দেখছি না তো ভাই। প্লিজ আপনার একটা কথা বলবো, আমার কথাটা রাখবেন ভাই, আমার না খুব ইচ্ছা হিপ হপের সাথে অ্যাড হওয়ার। প্লিজ ভাই আপনি আমার সাথে একটু অ্যাড হবেন, আপনার নিয়ে না আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপলোড করবো। প্লিজ ভাই আমার অ্যাডটা অ্যাকসেপ্ট করেন না ভাই। শালার ফুটফকিনির বাচ্চা, তোর সাথে আমি ভিডিও বানামো কি ভাবছো? তুই হিপ হপের কোনো দাম নাই শালা বটের বাচ্চা, সিজন টু এর সময় নিয়েছি এটা, বুঝছো? তোর মতো ফকিনির সাথে ভিডিও বানানো লাগে না শালা বটলার বাচ্চা। বাড়তি কথা বাইরেস না, নাহলে কিন্তু একটা গ্রুপ থেকে লাত্তি মেরে বাইর করে দেবো। আরে ভাই বাড়তি কথা বাড়াইলাম কই ভাই, আপনার সাথে আমার একটু অ্যাড হওয়ার স্বপ্ন ছিল ভাই, প্লিজ অ্যাকসেপ্ট করেন না আমার ফ্রেন্ড রিকোয়েস্টটা, আপনার নিয়ে আমি একটা ভিডিও বানাবো। প্লিজ ভাই আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন না ভাই, আমার অনেক স্বপ্ন হিপ হপের সাথে অ্যাড হওয়ার, আমার ফ্রেন্ড লিস্টে না একটা হিপ হপও নাই। প্লিজ ভাই অ্যাকসেপ্ট করেন না আমার একটা। তুই যাবি কি না এটা কর, নাহলে তোরে কিক মেরে অপমান করে গ্রুপ থেকে বাইর করে দিমু শালা ফকির নিয়ে ইউটিউবার। আরে ভাই আপনার কাছে হিপ হপ আছে দেখে আজকে আপনি আমার অপমান করতেছেন, এমন সময় তো আসতে পারে যে হিপ হপ বান্ডিল ব্যাগ দিয়ে দিছে, তখন কোথায় যাবেন ভাই? তখন কোথায় যাবে আপনার অ্যাটিটিউড? আপনার যে এত রিকোয়েস্ট করে বললাম যে ভাই আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন, প্লিজ ভাই একটু অ্যাকসেপ্ট করেন না আমার ফ্রেন্ড রিকোয়েস্টটা, একটু অ্যাড হই আপনার সাথে, অনেক স্বপ্ন আমার হিপ হপের সাথে অ্যাড হওয়া। প্লিজ ভাই অ্যাকসেপ্ট করেন না আমার ফ্রেন্ড রিকোয়েস্টটা। শালা ফকিনি ইউটিউবার, তুই কিন্তু বেশি কথা কইতেছস, তোর এখন গ্রুপ থেকে লাত্তি মেরে বাইর করে দিমু, যা শালা বাইরে ফকিনি ইউটিউবার। ছি ভাই ছি, এদের অন্তরে কি ভালোবাসা বলতে কিছু নাই? এত রিকোয়েস্ট করে বললাম যে আমার ফ্রেন্ড রিকোয়েস্টটা ধরেন ভাই, ফ্রেন্ড লিস্টে তো নিলই না, উল্টো কিক মেরে বাইর করে দিল, আমার লজ্জা থাকা দরকার? আজকে ছোট ইউটিউবার বইলা, কেউই আমার ফ্রেন্ড লিস্টে নিতে চায় না, সবাই শুধু কিক মেরে বাইর করে দেয়। ছি ভাই ছি, দেখছো ভাই হিপ হপটার কাহিনী, ফ্রেন্ড লিস্টে তো নিলই না, উল্টো আমার কিক মেরে বাইর করে দিল, আর কিছু অপমানমূলক কথা বললো ভাই। সেদিন আমি অ্যাড হওয়ার জন্য অনেক চেষ্টা করছি, কিন্তু আমার অ্যাডটা অ্যাকসেপ্ট করে নাই, কিন্তু আজ আমার ফ্রেন্ড লিস্টে হিপ হপের অভাব নাই, আজ সে কোথায় আর আমরা কোথায়। আমারও অনেক অপমান করতো, গ্রুপ থেকে কিক মারে দিত, ফ্রেন্ড লিস্ট থেকে কাটটা দিত, আমার অনেক খারাপ লাগতো ভাই, অনেক সময় আছে কষ্টের জন্য কান্নাও করে দিছি, কিছু বলতেও পারতাম না, আমার কাছে শুধু হিপ হপ নাই দেখা, আর আজকে দেখো আমার কাছে হিপ হপ আছে সবই। আসলে মারুফ ভাই, হিপ হপ বান্ডিল ব্যাক আসার আগে কত মানুষ কত অ্যাটিটিউড দেখাইতো, গ্রুপে নিত না কিক মাইরে দিত, এখন কই গেছে তাদের অ্যাটিটিউড? আজকে আসুক না, শুধু লেভেল লেভেল করে না, লেভেল পাসার ভিতর দিয়ে বইরা দিমু। বিশ্বাস করো মারুফ ভাই, এখন যদি তাদেরকে পাইতাম না, গ্রুপ থেকে লাথি মাইরা বাইর কইরা দিতাম, আর বলতাম আব্বা কি ডা আল্লাহ ফকিনদের বাচ্চারা, হিপ হপ লয়া লাফাইতিস না, দেখ এখন হিপ হপ ব্যাগ দিয়ে দিছে, এখন লাফাবি কিনিয়া শালা ফকিনদের বাচ্চা। গাইস একটা কথা কি জানো, অহংকার জিনিস না বেশি দিন লাস্টিং করে না,